এ পর্যায়ে আমরা সংসদীয় আসন সিলেটে যাব এবং সিলেট সংসদীয় আসন ৬ নিয়ে কথা বলবো এবং এই সংসদীয় আসন নিয়ে কথা বলতে গিয়ে আমরা সিলেট ৬ সংসদীয় আসনের যদি একটু ভোটার সমীকরণ এই পর্যায়ে দেখি এবং সেখানে যে তথ্য আমাদের হাতে আছে সিলেট সংসদীয় আসনটিতে মূলত আমরা যে জানি ভোটারের যদি আমরা সব হিসেব বলি সেক্ষেত্রে কিন্তু মোট ভোটার হচ্ছে ৪,৭২৩ জন এবং পুরুষ ভোটার হচ্ছে এক্ষেত্রে ২,৩৭,৪৯৪ জন নারী ভোটার ২,৩৫,২১৮ জন এবং তৃতীয় লিঙ্গের আছেন একজন বৈধ প্রার্থী এই আসনে ৬ জন এবং এই সংসদীয় এলাকাটি গঠিত হয়েছে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে একটু যদি প্রার্থীদের কথা বলতে হয় সেক্ষেত্রে এখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন নুর ইসলাম নাহিদ তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আছেন সারোয়ার হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন অর্থাৎ এই সংসদীয় আসনটি নিয়েই কিন্তু ঠিক আমরা কথা বলবো এবং যুক্ত হওয়ার চেষ্টা করব শমশের মবিন চৌধুরীর সঙ্গে কি তিনি আমাদের কাছে সাথে আছেন কিনা এবং তার সাথে যুক্ত হওয়ার জন্যই মূলত আমরা জনাব শমশের মবিন চৌধুরী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন যদি শুনতে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাবো বিএনপি তো নির্বাচনী ট্রেনে উঠল না আপনারা নির্বাচনী ট্রেনে আছেন এবং এ পর্যায়ে এসে যদি নির্বাচনের সমীকরণ মেলাতে বলা হয় সেক্ষেত্রে আপনার উপলব্ধির জায়গা কি ধন্যবাদ আমি এখন এই এই মুহূর্তে একটি একটি পথসভায় আছি গোলাপগঞ্জ উপজেলার নারাফিং নামে একটি জায়গায় নাজিরপুর এবং সেখানে যেখানে গত কয়েকদিন ধরে আমাদের প্রচারণা শুরু করার পর থেকে প্রথমে একটু আমেজের ঘাটতি ছিল তবে যত নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে ততই দেখছি জনগণের মধ্যে আমেজ অনেকটা বেড়েছে উৎসাহ অনেকটা বেড়েছে উদ্দীপনা বেড়েছে জনগণ আসছেন পথসভায় আসছেন জনসভায় আসছেন আমরা গণসংযোগও করছি এবং সেখানে আমরা অসাধারণ সারাও এখানে জনগণ এবার একটা ভোট দিতে চায় হ্যাঁ জনগণের মনে একটু সন্দিহান রয়েছিল ২০১৮ নির্বাচনের প্রেক্ষিতে তারা ভাবছিল যে তারা ভোট দিতে পারবে কি না বা ভোট সঠিকভাবে তাদের ভোট গণনা হবে কি না সেই ভয়টা বা সেই সন্দেহটা অনেকটা কেটে গেছে আমি মনে করি যে ৭ই জানুয়ারি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বাসীরা তারা ভোট দিতে আসবেন বিপুল সংখ্যায় আরেকটা বিষয় যেটা আপনাদের সঙ্গে বলতে চাই এখানে যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রচারণা হচ্ছে এবং প্রার্থীদের মধ্যে তেমন কোনো বৈরিতা বা তেমন কোনো মানে অপ্রীতিকর আচরণ একদমই ঘটেনি বরং উল্টাটাই হয়েছে আমাদের প্রচারণ চলাকালীন নুরুল ইসলাম নাহিদ সাহেবের সাথে আমি রাস্তায় মিলেছি ওনার সাথে আলিঙ্গন করেছি কথা বলেছি একইভাবে অন্যরা মানে পারস্পরিক সম্মান বা ভদ্রতা সকলে বজায় রাখছেন আমি বিশ্বাস করি ৭ই জানুয়ারি একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে এবং ফলাফল যেটা আসবে আমি আশা করব যে সেই ফলাফলটা হবে জনগণের রায় হিসাবে যে সব প্রার্থীরাই মেনে নেবেন তারা শমশের মবিন চৌধুরী একটি অভিযোগ আছে আপনার আসনে সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ তিনি অনেকটাই নীরব হয়ে গিয়েছেন এক্ষেত্রে আপনার কোনো প্রভাব আছে কি না আপনাকে জিতিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না না সেটা কি অভিযোগ বলছেন না সেটা একটা মন্তব্য বলছেন এমন এক ধরনের গুঞ্জন কিন্তু আছে দেখতে পারছি এমন এক ধরনের গুঞ্জন আছে এর উত্তরে আপনি কি বলবেন আচ্ছা গুঞ্জন আর হ্যাঁ আচ্ছা গুঞ্জন আছে ঠিক আছে এখন